আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালী ফার্নিচার। ফার্নিচার হলো আমাদের বিজনেস। এই করোনা মহামারীর মধ্যে সবার দোকান লকডাউনে বন্ধ থাকে, তাই আমরা আপনাদের কাছে অনলাইনে কিছু ফার্নিচার নিয়ে আসি। যদি অনলাইনে ঘরে কেনাকাটা করতে পারেন আপনারা, এখন হলো অনলাইন বিজনেসটা বেশি, সবাই ঘরে বসে কেনাকাটাটা পছন্দ করে, তাই আমরা আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে কিছু প্রোডাক্টস নিয়ে আসছি। সেই প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। আজকে যে প্রোডাক্টসটা নিয়ে আসছি সেটা সম্পর্কে জানতে হলে আগে আপনাদের পুরো ভিডিওটা সম্পর্কে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি 6 ফিট বাই 7 ফিট টাইটানিক সুকেস, যেই সুকেসটি টাইটানিক নামে পরিচিত। এই সুকেসটি হলো আমার পিছনে, এটা হলো সম্পূর্ণ কাট কালার করা, হ্যান্ড পলিশ কাট কালার করা হয়েছে, এবং এটার সম্পূর্ণ মডেলটা আগে আপনারা দেখেন এটা কীভাবে বানানো হয়েছে। আসলে এই সুকেসটা টাইটানিক নাম দেওয়া হয়েছে কেন, এই সুকেসটা টাইটানিক জাহাজের ভিতরে ছিল, ওইখান থেকে এই ছবিটা নকল করে এনে তারপর এটাকে বানানো হয়েছে, তাই নাম দিয়েছে টাইটানিক। এটার ভিতরে সম্পূর্ণ নিচে তিনটা পাল্লা, তিনটা ডয়ের ইউজ করেছি আমরা। প্রথমত তিনটা ডয়ের মোটামুটি নকশা দিয়ে সুন্দর করে ইউজ করেছি, এবং দুই সাইডে দুইটা পাল্লা ইউজ করেছি। আপনারা অনেক ধরনের জিনিস রাখতে পারবেন এটার ভিতরে, এটা হলো অনেক জায়গা আছে, স্পেস আছে, কম্বল রাখতে পারবেন, ভালো ভালো জিনিসও রাখতে পারেন, এমন টাইপের স্পেস দেওয়া আছে এটার ভিতরে। আপনার যে ডয়ারের গভীরতাগুলো দেখতে চান তাহলে আমি ডয়ারটা দেখাই আপনাদের। ডয়ারটা হলো এই এই পিছনে, এটা হলো গর্জন কাঠের বোর্ড, এটা হলো গর্জন কাঠের 6 মিলি বোর্ড, আর এই কাঠগুলো মোটা হলো 1 ইঞ্চি, 1 ইঞ্চি মোটা এই কাঠগুলো। আর যদি আমরা গ্লাসের দিকে বলি, গ্লাসটি হলো সম্পূর্ণ নাসির কোম্পানির গ্লাস, বাংলা কোনো গ্লাস না, বাংলা গ্লাস হলে মনে করেন ঢেউ ঢেউ দেখা যাবে গ্লাসে। এই গ্লাসটি সম্পূর্ণ ক্লিয়ার, এই যে একটু ঘোলা দেখা যাচ্ছে এগুলো হলো বার্নিশ বর্ষে, এটা আমরা কিছুদিন পর পুছে দেবো, কিছুদিন পরে। এটা হলো আমাদের কাস্টমার অর্ডার করেছে, আমাদের কাছ থেকে অর্ডার করেছে, তাই আমরা আজকে ডেলিভারি দেবো, সেই উপলক্ষে একটা ভিডিও করে রাখলাম, আপনারা দেখে যদি ভালো লাগে অর্ডার করতে পারবেন। এটার গ্লাসটা আমি খুলে দেখাই, এই গ্লাসটা হলো 6 মিলি মোটা, এটা হলো 6 মিলি মোটা নাসের কোম্পানি গ্লাস, কোনো ফাটবে না, গরম লাগলেও কিছু হবে না এটা। এবং এটার ভিতরের গ্লাসগুলো হলো 10 মিলি মোটা নাসের কোম্পানি গ্লাস, পাকা 10 মিলি মোটা। এটা হলো বাংলা গ্লাস, আরও বেশি মোটা হবে কিন্তু ওইটা বেশি দিন লাস্টিং করবে না, এটা গরম লাগলে ওয়েট নিতে পারবে না। আর এটা তো যদি 50-60 কেজি নেওয়ার পরে যে ভেঙে যায় তাহলে আমরা এটা রিস্ক। হ্যাঁ, আর এটার পিছনেও আমরা মিরর ইউজ করেছি, দেখেন আপনারা পিছনে আমরা মিরর ইউজ করেছি, জানি একটি জিনিস রাখলে দুইটি জিনিস দেখা যায়, সবসময় একটি জিনিস রাখলে দুটি জিনিস দেখা গেলে দেখতে খুব সুন্দর লাগবে। এবং এটার সাথে ইউজ করেছি হলো এসএসএর ম্যাগনেট, অনেক জায়গায় দেখবেন কালো ম্যাগনেট পাওয়া যায়, স্টিলের ম্যাগনেট, আর এটা হলো এসএসএর ম্যাগনেট, এটা হলো কালো রং করা থাকে, আর এটা হলো এসএসএর তালাগুলো ইউজ করেছি আমরা, এসএসএর খুব ভালো মানের তালা, কোনো সময় জম পড়বে না। এবং আরেকটা হলো কি, এটার ভিতরে বেশি আকর্ষণ, এটার ভিতরে আকর্ষণ হলো কি, আমরা দুইটা লাইট ইউজ করেছি, লাইট দুইটা দেখো, এটার ভিতরে দুইটা লাইট হবে, যা সব কিছু শো পিস ডিনার সেট সাজিয়ে রাখার পরে এটা লাইটটা জ্বালালে খুব সুন্দর লাগে, এটার মডেলটা খুব সুন্দর লাগে, দুইটা লাইট ইউজ করেছি, এটার ভিতরে দুইটা লাইট ইউজ করেছি। এটা হলো সম্পূর্ণ চিটাং সেগুন, এটা হলো 6 ফিট বাই 7 ফিট, এবং মাথার নকশাটা খুব সুন্দরভাবে আমরা ফুটিয়ে উঠেছি। এটা নকশা হলো মেন, আর হলো কালার মেন, আপনার কালার করতে হলে একটি ভালো দক্ষ কারিগর দিয়ে কালার করতে হবে, আপনি কাঠ যতই ভালো নেন যদি কালার সুন্দরভাবে না করতে পারে তাহলে এই জিনিসটা কোনো সময় ফুটে উঠবে না, তাই এই কালারের মধ্যে জিনিসগুলো ফুটে উঠে বেশি। এটা হলো সম্পূর্ণ কাট কালার করা আছে আমাদের কাছে, কাট কালার, হ্যান্ড পলিশ কাট কালারই সুন্দরভাবে করতে পারলে লেকার কালারের মতো লাগে। এটার প্রাইস পড়ছে হলো 35,000 টাকা, 35,000 টাকা হলে আপনারা এরকম একটি সুকেস আমাদের কাছে অর্ডার করতে পারবেন, আপনার চাইলে এরকম সুকেস নিতে পারেন। এই সুকেসটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দ্বারা, আপনারা দেখেন, আপনারা এই সুকেশের সাইডটা দেখেন, সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা চিটাং সেগুন কাঠ, কীভাবে চিনবেন আমরা সাইড সামনা সব কিছু আমরা একবার খোলাসা করে দিই, কারণ কাস্টমার যেন কোনোভাবে আমাদের কাছ থেকে না ঠকে, কাস্টমার যেভাবে খুশি সেভাবে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিতে পারবে, এটা এটা কাস্টমার নিতে পারবে। আর যদি আমাদের দোকানে এসে ভিজিট করতে চায় তাহলে আমাদের দোকানের ঠিকানা হলো সেকশন 20 থেকে ডান দিকে বড়বাড়ি রোড, বড়বাড়ির নিচে আমাদের নিজস্ব কারখানা আছে, আপনারা যেরকম ডিজাইন চান ওরকম ডিজাইনই আমরা দিতে পারবো। যদি আপনারা এটার ভিতরেই চান একটু মডিফাই করতে চান তাহলে মডিফাই করতে পারবেন, অনেকে গ্লাস পছন্দ করে না, মাঝখানে গ্লাসটা পছন্দ করে না, তারা কাঠ দিয়ে নিতে চায়, এটা কাঠ দিয়ে নেওয়া সম্ভব, এটাকে যেইভাবে সাজাতে চান ওইভাবে সাজাতে পারবেন আপনারা, এখানে কাঠ দিয়ে এখানে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা, পিছনেও গ্লাস বাদে নিতে পারবেন, এটা যেইভাবে আপনারা চান অর্ডার দিলে অর্ডারের ক্ষেত্রে এটা করা যায়। আপনারা যেইভাবে আপনাদের যদি আরও নতুন কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদের কাছে ইমো নাম্বার আছে, ইমো নাম্বার আমাদের দিলে আমরা ওইটার সাথে আলাপ আলোচনা করতে পারবেন এবং আমরা বানিয়ে দিতে পারবো। ফার্নিচারের জগতে যে কোনো জিনিস আমাদেরকে দিবেন আমরা সেই জিনিসই আমরা বানিয়ে দিতে পারবো, কারণ আমাদের কারখানা আছে, যেরকমভাবে চান ওরকম বানিয়ে দিতে পারবো।
আর যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইমো নাম্বার থাকবে ভিডিওর মধ্যে, সেই ইমো নাম্বারে আমাদের সাথে আলোচনা করতে পারেন। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।